নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা এটি খুব সুন্দর মা লক্ষ্মী দেবীর গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথা আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখা শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনে আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আপনারা চাইলে ভালো লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আমি আমার স্টুডিও সেটে যা যা ব্যবহার করে থাকি তা আমি কিন্তু আমার লিঙ্ক সহ ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কগুলি চেক করতে পারেন, এবং আমার সাবস্ক্রাইবের পাশে থাকা জয়েন বাটনটি অন করে আপনারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন। কারণ আমি অন্যদের থেকেও আপনাদের জন্য অনেক কম পয়সায় প্ল্যান এনেছি, এবং সেই প্ল্যানগুলির মাধ্যমেই কিন্তু আপনারা নানান রকম সঙ্গীত সম্পর্কীয় সব রকমের পরিষেবা পেয়ে থাকবেন। তো চলুন এবার গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি হলো প্রদীপ জ্বালায় শঙ্খ বাজায় ভক্তি ভরা মনে। গানটির তাল দাদরা, স্থায়ী ওর দুটি অন্তরা রয়েছে। আমরা গানটি সি শার্পে শিখব। তো প্রথমে আমরা সারাগামটা দেখে নেবো, তারপর যে যে কমন সকলি লাগছে সেগুলো চিনে নেবো। আমরা জানি সি শার্পে সারাগাম, তো এর মধ্যে আমাদের করিমা লাগবে, কোমল স্বর, শুধুমাত্র করিমাটাই লাগবে, এটা হচ্ছে করিমা। তো প্রথমে আমরা স্থায়ী অংশটি শিখে নেবো। তো স্থায়ী এর প্রথম লাইন, প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসনে, এই লাইন দুটি দুবার রিপিট হবে, আর এই লাইন দুটি মিলিয়ে কিন্তু স্থায়ী। চলুন শিখে নেওয়া যাক। প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসনে, প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসনে। তো স্থায়ী অংশটা শুরু হচ্ছে, কিন্তু এবার আমরা সারাগামটা দেখে নেবো। শুরু হচ্ছে স্বরলিপি সা থেকে, সি শার্পে, সি শার্পের গা থেকে শুরু হচ্ছে। স্কিপ করে যাবে না, মন দিয়ে ফলো করবে, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। প্রদীপ জ্বালাই গা গা মা গাড়ি, শঙ্খ বাজাই গা মা গাড়ি, ভক্তি ভরা গা মা ঘাড়ি, গা মা গাড়ি মনে সারে গা, ঘরে এসো মা লক্ষ্মী সা সারে গা, ঘরে এসো মা লক্ষ্মী পান দিলাম সুপারি দিলাম, দিলাম যে আলপনা, ফলমূল দিলাম মাগো দিলাম যে ধূপ ধুনা, এই লাইন দুটি দুবার রিপিট হবে। তারপরের লাইন, লক্ষ্মীর ঘট রাখি সঙ্গে ছড়ার ধান, লক্ষ্মীর মহিমা সবাই করো অবধান, মা লক্ষ্মীর ব্রত পালন করে সেই জনে, করে যেই জনে, সংসার তার পূর্ণ থাকে সুখ শান্তি ধনে। তো চলুন দেখে নেওয়া যাক। পানি দিলাম সুপারি দিলাম, দিলাম চিয়াল পোড়া, ফলমূল দিলাম মাগো দিলাম যে ধূপ ধুনা, লক্ষ্মীর ঘটে রাখি সঙ্গে ছড়ার ধান, লক্ষ্মীর মহিমা সবাই সংসার তার পূর্ণ থাকে সুখ শান্তি ধনে। তো প্রথম মন্ত্র শুরু হচ্ছে ধা থেকে। পানি দিলাম ধানি ধাপা, সুপারি দিলাম ধানি ধাপা, দিলাম চিয়াল পোনা পাধানি ধা পাধা, ফলমূল লক্ষ্মীর
জানি, সেম একই নোটেশন। এবার আমরা দ্বিতীয় অন্তরটি শিখে নেবো। দ্বিতীয় অন্তরের প্রথম লাইন, পুত্রহীনে পুত্র লাভে শত্রু হয় বশ, মায়ের কৃপাতে সর্বকর্মে হয় যশ। এই লাইন তুই দুবার রিপিট হবে। তারপরে লাইন, দেহের তার থাকে না কো লোকের বালাই, অন্ন কষ্ট জীবনেতে কভু নাহি পায়। চলুন শিখে নেওয়া যাক। পুত্রহীনে পুত্র লাভে শত্রু হয় বশ, মায়ের কৃপাতে সর্ব কর্মে হয় যশ, দেহের তার থাকে না কো লোকের বালাই, অন্ন কষ্ট জীবনেতে কভু নাহি পায়। তো এরপরে যে লাইন দুটো রয়েছে সেটা আমরা দেখে নেব। লক্ষ্মী বাড়ি লক্ষ্মী পূজা করে যেই জনে, অমলা অচলা হয়ে রহে সেই স্থানে। লক্ষ্মী বাড়ি লক্ষ্মী পূজা করে যেই জনে, অমলা অচলা হয়ে রহে সেই স্থানে। সেম একই নোটেশন, একই স্বরলিপি। আপনারা যদি প্রথম অন্তরাটা স্থায়ী মন দিয়ে ফলো করেন, স্বরলিপি সহ স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় অন্তরাটা খুব ভালোভাবেই তুলতে পারবেন। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুললেন বা তুলতে গিয়ে কোথাও নোটেশন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।